আপনারা দেখছেন এবিএন টিভি কলকাতা, নিরপেক্ষ নয় সত্যের পক্ষে। দিল্লিতে কৃষি আন্দোলনের উপর পুলিশের অমানবিক আক্রমণ ও অত্যাচারের প্রতিবাদে হরিয়ারপাড়া বাজারে সারা ভারত কৃষক সভা ডাকে বিক্ষোভ মিছিল ও সভা করলেন সিপিএম এর প্রাক্তন বিধায়ক ইনসার আলী বিশ্বাস মহাশয়। এই উক্ত সভায় উপস্থিত দলের কর্মী ছাড়াও ছিলেন আম জনতা। সভার শেষে প্রধানমন্ত্রীর কৌশপুতুল দাহ করে কি বললেন প্রাক্তন বিধায়ক? ক্যামেরায় রাফি রেজার সাথে আবিদ হোসেন মন্ডল, হরিয়ারপাড়া। আন্দোলন করছে আজকে প্রায় 67 দিন হতে চলল, প্রায় 67 দিন ধরে এই হার কাপার ঠান্ডায় ওই খোলা রাস্তার উপরে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের কৃষকরা সেখানে আন্দোলন করছে। বাড়িতে তারা বাড়িতে বলে এসেছে যতদিন পর্যন্ত না কৃষি আইন বাতিল না করবে কেন্দ্র সরকার ততদিন পর্যন্ত আমরা বাড়ি ফিরব না, এই প্রতিজ্ঞা নিয়ে তারা কিন্তু সে দিল্লির রাস্তায় দাঁড়িয়ে আছে। কৃষকরা আমরা এখনো অনুভব করতে পারছি না যে কি কৃষি আইনটা কি খাকালা আইন কি কেন্দ্র সরকার যদি কৃষি আইন বাতিল না করে সেদিন হচ্ছে প্রজাতন্ত্র দিবস, সেই প্রজাতন্ত্র দিবসের দিন